আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি পাবেল। আজকে আমরা গসাগু কিভাবে নির্ণয় করি সেই সম্পর্কে শিখবো। তো গসাগু নির্ণয়ের আমি যে ক্লাসের জন্য ভিডিওগুলো করছি তোমরা দুইটা পদ্ধতি দেখবে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ করার মাধ্যমে। তো আমরা আজকে তোমাদের বইয়ের উদাহরণের 1 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তো এখানে যে সংখ্যাগুলো আছে আমি সেটা মতো করেই করার চেষ্টা করি যাতে তোমরা সহজে মিলে নিতে পারো। এখানে সংখ্যাগুলো আছে 28। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 28। তো আমরা যে কাজটা করব এদেরকে সবার প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করিব, অর্থাৎ একদম ছোট আকারে লিখে ফেলবো। তো এটা তোমরা যদি সরাসরি না করতে পারো যেভাবে করতে পারো, তোমরা প্রথমে 28কে ভাঙাও, এটাকে লিখা যায় হচ্ছে 4 গুণ 7। এবার 4কে ভেঙে লিখা যায় 2 গুণ 2 গুণ 7। সো আমরা 28 থেকে পাচ্ছি 2 গুণ 2 গুণ 7। সো এটা হচ্ছে 28-এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এটা। এবার হচ্ছে আমরা 48কে করি, 48কে যদি ভাঙাই তাহলে লিখতে পারি 6 গুণ 8। সো 6কে লেখা যায় 2 গুণ 3 আর 8কে লেখা যায় 3 বার 2-এর গুণফল। এই দুটা পেলাম। এবার হচ্ছে 72। আচ্ছা এখানে একটা কাজ করার চেষ্টা করবে যে তুমি চাইলে কিন্তু অনেকবার লিখতে পারো। হ্যাঁ সবচেয়ে সহজ কীভাবে সেটা আমি একটু বলি। আমরা যদি এভাবে লিখি 72কে তো অনেকভাবে লিখা যায়, 2 গুণ 36 এটা 72, 6 গুণ 12 এটাও 72, 8 গুণ 9 এটাও 72। আমরা কোনটা লিখলে আমাদের সবচেয়ে সহজ হবে? আমরা লিখার চেষ্টা করব যে দুইটা সংখ্যার গুণফল বের করব তাদের মধ্যে যাতে পার্থক্যটা খুব কম হয়, তাহলে কিন্তু আমাদের খুব সহজ হবে, তাহলে আর বারবার করা লাগবে না। খেয়াল করে দেখো, আমি যদি 2 গুণ 36 লিখি, 36টা আবার লিখা যাবে 2 গুণ 18, তারপর আবার 2 গুণ 9, অনেকগুলো ধাপ আসবে। আর আমি যদি সরাসরি লিখি 8 গুণ 9, কারণ 8 আর 9-এর মধ্যে পার্থক্যটা সবচেয়ে কম, তাহলে যেটা হয় দেখো আমি এখানে লিখবো 8 গুণ 9। তাহলে পরের লাইনে কিন্তু আমি খুব সহজেই দুইটা পার্টেই ছোট ছোট সংখ্যা পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 2 3 বার আর এটা হয়ে যাবে 3 গুণ 3। সো এই ট্রিকটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে যে আমরা দুই পাশেই এমন সংখ্যা নিব যাতে দুই পাশে ছোট ছোট হয়, এই জন্য দুইটার মাঝখানের গ্যাপটা কম হলে ভালো। আমি 2 গুণ 36 নিলে 2 পেলাম ছোট, বাট 36 অনেক বড়। হ্যাঁ এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ আমরা দেখব যে প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে কে, প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে 2। হ্যাঁ 2 ছাড়া আর কোনো কিছু কমন নেই, 2 যে কমন আছে এই 2 সবচেয়ে কম সংখ্যক বার কোথায় আছে? 2 এখানে আছে 2 বার, এখানে আছে 4 বার, এখানে আছে 3 বার, সবচেয়ে কম সংখ্যক বার আছে এখানে 2 বার। সো আমরা সবচেয়ে কম সংখ্যক বারটা নিব। তো এই জায়গায় একটা প্রশ্ন থাকে যে আমরা সবচেয়ে কম সংখ্যক বারটা নিব, কেন নিব এবং শুধুমাত্র কমন অংশটা কেন নিব? এটার অ্যান্সারটা আমি জানি নিশ্চিত যে বেশিরভাগ মানুষ এটার অ্যান্সারটা জানে না। ক্লাসে আমাদের শিক্ষকরা এই অ্যান্সারটা দিতে চায় না, কেন দিতে যায় না আমি জানি না। বেশিরভাগ বাচ্চাদেরকে যখন আমি জিজ্ঞাসা করেছি পড়াতে গিয়ে তখন দেখলাম যে ওরা এটার রিজন জানে না। ঠিক আছে আমরা অ্যান্সারটা না দিই তাদেরকে, কিন্তু অ্যাটলিস্ট তাদেরকে এটা বলতে হবে যে চিন্তা করে দেখো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এটার পেছনে লজিকটা কি সেটা তোমরা একটু চেষ্টা করে দেখো। আমরা কমনটা শুধু কেন নিচ্ছি, আনকমন নিলে কী সমস্যা, আমরা শুধুমাত্র কম সংখ্যকটা কেন নিচ্ছি, বেশি সংখ্যক নিলে কী সমস্যা? তো সেই জিনিসটা নিয়ে আমি এখন আলোচনা করব। সো নেক্সট এপিসোডে সেটা আমি দিব, সবাই আশা করছি সেই ভিডিওটা দেখবে। সেটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।